দর্শক শুভেচ্ছা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোট সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ রাকিব। আজ আমরা আছি যশোর দুই আসনে, যে আসনটি মূলত ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত। আমরা এই মুহূর্তে আছি যশোরের ঐতিহ্যবাহী মাইকেল মধুসূদন কলেজে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হাবিবুর রহমান, আছেন যশোর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান। আপনারা দুজনকে আমাদের ভোট সংলাপে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি একটু যাব আওয়ামী লীগের, যিনি চৌগাছা উপজেলা সাধারণ সম্পাদক, আপনার কাছে আছেন, দীর্ঘদিন আপনার ক্ষমতায় রয়েছেন পুরো দেশ, বা আমরা যদি এই আসনেও বলি, আগামী নির্বাচনের জন্য আপনারা কতটুকু প্রস্তুত আছেন? বিশেষ করে তৃণমূলের কি অবস্থা? দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দলীয় কোন্দল বাড়ে, সমস্যা হয়, প্রার্থী বাড়ে, এগুলো নিয়ে আমরা আপনারা আগামী নির্বাচনে কতটুকু প্রস্তুত আছেন? আমাদের এখানে ইউনিয়ন আছে 22টা, চৌগাছা এবং ঝিকরগাছাতে, এবং দুইটা পৌরসভা। তার ভিতরে প্রত্যেকটা পৌরসভা আমাদের এখানে কমিটি আছেন, একেবারে তৃণমূল পর্যায় থেকে, ওয়ার্ড পর্যায় থেকে, এবং ইউনিয়নেও সেটা একেবারে ওয়ার্ড পর্যায় থেকে সমস্ত আমাদের সংগঠন সুন্দর আছে, এবং ইউনিয়নের সংগঠন সুন্দর আছে, এবং দুটো সম্মেলন ইতিমধ্যে হয়ে গেছে। এই সম্মেলনে এখানে আমাদের প্রতিনিধিও নির্বাচিত হয়েছে। তো যে সংগঠন আছে সেই সংগঠন আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি। দলীয় কোন্দল মুক্ত কিনা আপনারা? দলীয় কোন্দল মুক্ত বলতে বড় দল ছোটখাটো কোন্দল থাকলেও নির্বাচনের সময় যাকে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে সবাই মিলে আমরা কাজ করে আমাদের প্রার্থীকে পাশ করানোর চেষ্টা করব। মিজান ভাই, একই প্রশ্ন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে রয়েছে, সেক্ষেত্রে আপনারা আগামী নির্বাচনে কতটুকু প্রস্তুত অংশগ্রহণ করার জন্য তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে? তৃণমূলে আমাদের কোনো সমস্যা নাই, তৃণমূলে কোনো গ্রুপিং লবিংও নাই, যেটা আছে নেতৃত্বের প্রতিযোগিতা। সব মিলে আমরা মনে করি বাংলাদেশের এখন যে অবস্থা সেটা হচ্ছে বর্তমান শাসক দলের যে অত্যাচার, নির্যাতন, যে খুন, যে মামলা হামলা, এর কারণে আমাদের বিএনপি আপনার সেটাকে ডিস্ট্রয় করতে পারেনি, বরঞ্চ বিএনপিকে আগে বিগত দিনের চেয়ে আরো শক্তিশালী হিসেবে আমাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা অবস্থান করছি। জি হাবিব ভাই, বলা হয় যে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে, তো সেই আপনার যশোর দুই আসন কি সেই মহাসড়কে উঠতে পেরেছে? নিশ্চয়ই, আমরা তো অনেক উন্নয়ন করেছি। আমাদের ধরেন যে কপোতাক্ষর পরে যে ব্রিজগুলা, ধরেন হাকিমপুরের ওখানে তাহেরপুরের ব্রিজ করা হয়েছে আমাদের পিরিয়ডে, এখানে নারায়ণপুরের ব্রিজ করা হয়েছে আমাদের পিরিয়ডে, এখানে চৌগাছার ব্রিজ করা হয়েছে আমাদের পিরিয়ডে, এখানে মাসিলার কপোতাক্ষর পরে এই ব্রিজ করা হয়েছে আমাদের পিরিয়ডে। অনেক উন্নয়ন তারা করেছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। আপনারা কালভার্ট, আমার মনে হয় দেখেন চৌগাছা এবং ঝিকরের আসলে দৃশ্যমান উন্নয়ন আমাদের কাছে এবং হয়েছে বলে আমার জনগণ বিশ্বাস করে না এবং আমরাও দেখি না। আপনি দেখেন ইতিমধ্যে যে আমাদের যে রোডের অবস্থা, সড়কের অবস্থা, আপনি চৌগাছা এবং ঝিকরগাছা থেকে আরম্ভ করে যশোর থেকে আপনি যান, যেখান থেকেই যাবেন আমার মনে হয় একবার গাড়িতে গেলে দ্বিতীয়বার হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে। ঝিকরগাছা শহর ইয়ে পোপালে যে সেতু, সেই সেতুটা আজকে ভগ্নর অবস্থা। আপনার ভোমরা বন্দর, বাংলাদেশের সাথে এই স্থল বন্দরে একটা এত বড় যোগাযোগ, আজ পর্যন্ত এই সেতুটির ব্যাপারে এই ক্ষমতার সঙ্গে 8 বছর ধরে থাকবে, ইতিমধ্যে ব্যাপারে ঘোষণা হয়েছে, আগামী নির্বাচনে যদি এই এলাকার মানুষ আওয়ামী লীগকে বেছে নেয়, এখানে এই আসনে বেশ কিছু সমস্যা রয়েছে, যেহেতু এটি একটি সীমান্ত এলাকা, সীমান্ত ঘিরে এই আসনটি, সে কারণে এখানে মাদক চোরাচালান রয়েছে, এখানে ভবদহ সমস্যা রয়েছে, এই এইগুলো সমাধানে আপনারা কি কাজ করবেন ভোটারদের সুবিধার্থে? 21 বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম, তখন কিন্তু এই দেশে বাবান অঞ্চলে এই যে চৌগাছা ঝিকরগাছা আমরা কোনো উন্নয়ন দেখিনি। যারা ক্ষমতায় আসছে তারা কি করে গেছে তারাই জানে, কিন্তু একটা কথা আপনি বললেন, যেটা বললেন যে আপনারা 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন, 21 বছর ক্ষমতার বাইরে থাকার পরে এই 21 বছরে বাংলাদেশে বিশেষ করে ক্ষমতার বাইরে যখন ছিলেন, বিএনপি এবং আমাদের জাতীয়তাবাদী দল যখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, বাংলাদেশের ডেভেলপমেন্ট সেই সময় থেকে শুরু হয়েছে। আমাদের সময় যেটা হয়েছে বৃহত্তম তুলায়ন কেন্দ্র হয়েছে, আপনি দেখেন কপোতাক্ষ নদীর উপরে বিলি ব্রিজ নির্মাণ হয়েছে, অশোক নারায়ণপুর ব্রিজ হয়েছে, 35টি প্রাইমারি স্কুল, 12টি নতুন হাই স্কুল, চৌগাছা নতুন ভবন, আপনার নির্বাচন এলাকায় একত্রিত হয়েছে, আপনি এইগুলোতে এগুলো অস্বীকার কৃষকদের জন্য আপনাদের কি ইস্তিহার থাকবে আগামী নির্বাচনে এই আসনকে কেন্দ্র করে? যখন বিএনপি ক্মতায় ছিল তখন 1 কেজি সারের দাম ছিল 84 টাকা,
80 টাকা, কিন্তু সেইটা আমার সরকার ক্ষমতায় আসলে সেই সারের দাম করেছে 15 টাকা, 20 টাকা, 24 টাকা। না ভুট্টকি দিয়ে, কিন্তু কৃষকদের স্বার্থের জন্য তো করেছে, দেশের স্বার্থে করা হয়েছে। এখানে কৃষক আজকে ভালো আছে, আমার অঞ্চলের কৃষক তারা কৃষক কত ভালো আমি যা দেখেছি। আপনার পাতাকপি হওয়ার পরে একটা করে বড় দিয়ে খাওয়ায় দিতে হয়, আলুর আজকে মূল্য পাচ্ছে না। আপনি দেখেন এখানে আমাদের সবজির যে বিষয়টা, কৃষক যে কথাটা বলেছে যে আমরা এখানে উৎপাদন বেশি হচ্ছে বলেই তো আজকে অঞ্চলে কৃষি প্রধান, বিশেষ করে সবজি এবং কৃষিতে। আপনি জানেন যেখানে ফুল বাংলাদেশের শতকরা 60% এখান থেকে ই করা হয়, সেগুলো রক্ষা করার জন্য যে হিমাগার যেটা প্রয়োজন সেই হিমাগারটা করবো আমরা এখানে সহজপন্থায়। এই এইগুলো পণ্যটা ঢাকা এবং বহির্বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা আমাদের কর্ম আপনি একটু বলবেন যে আগামী নির্বাচনে এই এলাকার মানুষ যদি আপনাদেরকে বেছে নিবে, সেটি কেন বেছে নিবে? আপনারা কি কি করেছেন, কি কি করবেন যদি সুনির্দিষ্ট করে বলেন? কৃষকদের ভিতরে এই যে বিনামূল্যে সার বিতরণ, তারপর কম দাম সার দেওয়া, এতে তারা কৃষকরা সবাই চাষাবাদ করে তারা অনেক এগিয়ে গেছে। আগে একজন রিক্সা চালকের ইনকাম ছিল খুবই অল্প পয়সা, কিন্তু এখন যেটা সে ইনকাম করছে তাতে তার ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছে। আরো কৃষকদের সুবিধা দেওয়ার জন্য সরকার এই যে আপনার একটা কথা বলে, আপনি বলছেন যে যে মানুষের সুবিধা পেয়েছে, কৃষকদের সুবিধা পেয়েছে। আমি আমি একটা কথা বলি আপনার, আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষ জানে 10 টাকা সে চাল কম না। ভাই আপনি বলেন আজকে আজকে কি চালের দাম 10 টাকা আছে? আজকে 70 টাকা চালের দাম, এটা তো আপনাকে বলছেন। আপনি বলেছেন দুই টাইম ক্ষমতা কার করে ঘরে ঘরে চাকরি দেবেন, আজও কয়জন চাকরি পেয়েছে? আমার চোখে আমার এখানে দুইজন আবিহীন চাকরি হয়েছে, এই যে পুলিশের সার্জন নিয়োগ হয়েছে, তাদের বাড়ি যে আপনি গেলে বুঝতে পারবেন এত গরিব তারা যে একটি পয়সা অবস্থা নেই তাদের না, কিন্তু তারা আজকে চাকরিতে চলে যাচ্ছে। তারপর দুইজন সাব ইন্সপেক্টর পুলিশের, তারপরে এই যে যত প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের কাছে একটি টাকাও কখনো। এক্ষেত্রে আপনারা যদি ক্ষমতা আসেন, এই কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অগ্রযাত্রা কি ভূমিকা রাখবেন? আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে বিএনপি আগামী দিন ক্ষমতায় আসবে, এবং সেক্ষেত্রে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ইতিমধ্যে আমাদের তরুণের অহংকার তারেক রহমান ইতিমধ্যে আমাদের আগামী দিনের পরিকল্পনাগুলো আমাদেরকে তৈরি করে রেখেছেন, এবং সেক্ষেত্রে নারীর অগ্রযাত্রার ব্যাপারে যথেষ্ট ভূমিকা, যখন যেটা যেটা প্রয়োজন জাতির জন্য সেটা নেওয়া হবে। মানুষ যদি আপনারা আবার গ্রহণ করে, আপনারা কি কি কাজ করবেন কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর অগ্রযাত্রায়? নারীর অগ্রযাত্রায় এখন আমরা তো, নারী তো সব জায়গায় আছেন, আমার নেত্রী সমস্ত জায়গায় সব সেক্টরে নারীদের অগ্রাধিকার হিসেবে চাকরি বাকরি দিচ্ছে। আপনার এলাকার মানুষ কি এগিয়েছে? অবশ্যই এগিয়েছে, যেহেতু সীমান্তর কাছাকাছি এলাকাটা, মাদকের খুব ছড়াছড়ি, এটি বন্ধে আপনারা কি করবেন? আমরা তো চাই না যে মাদক এই দেশে আসুক এবং যুবসভা নষ্ট হয়ে যাক, কিন্তু যারা ব্ল্যাক করে তারা টুকিটাকি যেখানে বর্ডার আছে সেখানে টুকিটাকি মাদক আসতে পারে, কিন্তু আমরা এই ব্যাপারে সোচ্চার যে কোনো ক্রমেই আমরা এই যুব সমাজকে আমরা নষ্ট হতে দেব না। জি জি, মাদকের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমি বলি হাইফ ভাই যে কথা বলেন, মাদকের ব্যাপারে যুব সমাজকে নষ্ট হতে দেব না, আসলে উনি ঠিকই বলেছেন, যুব সমাজ নষ্ট হতে আর বাকি আছে। হাইফ ভাই আপনি বলেন যে মাদকের ব্যাপারে বাংলাদেশে অতীতের রেকর্ড এবারে মানে হার মেনেছে, আপনি জানেন ইয়াবার থেকে শুরু করে আগে কোনো দিন ইয়াবার নাম শুনেছেন? আওয়ামী লীগের আমলে কিন্তু আবিষ্কার ছিল, এখন ঘরে ঘরে এগুলো অবশ্যই, আমরা যদি আমার মনে হয় তারা যেটা ব্যর্থ হয়েছে, আমরা ক্ষমতায় আসলে অবশ্যই এইটা একদম পরিপূর্ণভাবে বন্ধ করার জন্য আমরা জনসচেতন কাজ করবো, সব আপনার প্রশাসন দিয়ে কাজ করব, আমরা রাজনৈতিকভাবে কাজ করব, আমরা আমাদের কর্মীদের শিক্ষা দিব এবং সাধারণ মানুষকে নিয়ে এটা উদ্বুদ্ধ করব। আমার শেষ প্রশ্ন, একদম এক কথা উত্তর দিবেন, আগামী নির্বাচনে যদি জনগণ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, যশোর 2 আসনে ভোটাররা কাদেরকে বেছে নেবে? কোন দলকে? আওয়ামী লীগকে বেছে নেবে, এই কারণেই যদি শেখ হাসিনা সারা বাংলাদেশে যে কাজ করেছে তার ভিতরে চৌগাছা ঝিকরগাছায় যে উন্নয়ন ঘটিয়েছে সেটি মানুষের জন্য অনেক কল্যাণকর। আমার আপনাদের শেষ প্রশ্ন একই প্রশ্ন, যে আপনারা 10 বছর এলাকায় আসতে পারেননি গত 10 বছর, এবার যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় কাদেরকে বেছে নিবে? নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য আমরা সংগ্রাম করে আসছি, যার জন্য আপনি জানেন আমাদের হামলা মামলা গুম অনেক কিছু স্বীকার করতে হয়েছে, তারপরেও আমরা চাচ্ছি নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে একবারে বলেছি যে আপনি আসেন না, আপনি বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, আমরা ওয়েলকাম জানাবো, একটা ন্যায় এবং নিরপেক্ষ নির্বাচন দেন, দর্শক আজ আমরা বিদায় নিচ্ছি যশোর 2 আসন থেকে, আগামীকাল দেখা হবে যশোর 3 আসনে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।